যাবে সব দুঃখ ভুলে। শোনো 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 সবে শোনো দিয়া মন, শাহরুখ খান পাঁচালি করি কর হে শ্রবণ। ফৌজি সিরিয়ালে তোমার প্রথম আবির্ভাব, সার্কাস সিরিয়ালে তুমি হলে টিভি স্টার। সালমান আমির গোবিন্দ অনিল কাপুর লড়াইয়ে সব মহারথীকে করেছো কাবু। তোমার অ্যাক্টিং দেখিতে ছেলে বুড়ো বুড়ি, সিনেমা হলেতে দেখি করে হুড়োহুড়ি। ইয়ং ছেলেরা সব বাবার পকেট কাটিয়া বাড়ি ফিরে এলো তারা দেবদাস দেখিয়া। অষ্টম পর ছেলের নাম নিচ্ছে শাহরুখ, সকাল সন্ধে ছেলে আমার খাচ্ছে দারু। কবি হ্যাঁ কবি না, ভাত ডাল খাবে না, শাহরুখ আর দারু ছাড়া ছেলে কিছু বোঝে না। দিল তো পাগল হ্যায় পাগল আমার ছেলে, জোস দাম জানে শাহরুখ দিলে চমকে পিলে। তোমার অভিনয় দেখিয়া সবাই বলিল চমৎকার, মহাব্বতে অমিতাভ শাহরুখ দুজনেই বড় ভালো অ্যাক্টার। দিল বালে দুলনিয়া লে যায়েঙ্গে, সবাইকে ছেড়ে নাটা শাহরুখ আগে বাড়েঙ্গে। কুচ কুচ হোতা হ্যায় মরছে আর্মি, কাশ্মীরের হাওয়া এখন পর গরমি। ইয়েস বস শাহরুখ খান কাবি খুশি কাবি গম, পরদেশ থেকে ছুটে আসে গুলি বম। ডর বাজি ঘরে তোমার নেগেটিভ রোল, সব হিরোদের তুমি খাওয়ালে ঘোল। ত্রিমূর্তি অশোক আর কয়লা, ফাইটিং করিলে তুমি একেলা একেলা। ছেলে মেয়ে সবাই আজ তোমার দিবা না, ইয়ং মেয়ে তোমায় দেখে ঘরে থাকে না। ডুপ্লিকেট থেকে রাজু বানগে জেন্টলম্যান, আল্লাহর নাম ছেড়ে করো সবাই শাহরুখের ধ্যান। দিল সে চাহা থাম তোমারে সা নাম, সবার মনে লেখা থাকবে শাহরুখ খানের নাম। তাই বলি সবাই মিলে একবার বলো, শাহরুখ খান তুমি গুরু আরো বই করো। হরি বল হরি বল হরি বল। দাদা বলবো কি, একবার ইন্ডিয়ান ক্রিকেট টিম কয়েকটা ম্যাচে পর পর হারার পরে ইন্ডিয়ার সব জনগণ ইন্ডিয়ান প্লেয়ারদের ওপর খুব রেগে যায়। এত রেগে গেছলো যে যেখানে প্লেয়ারদের দেখবে সেখানেই প্লেয়ারদের মারবে, তাই প্যাদানির ভয়ে কোনো প্লেয়ার বাড়ি থেকে বেরোচ্ছে না। একদিন শচীনের বউ শচীনকে ডেকে বলল, এই শচীন শচীন এদিকে শোনো, জনগণের মারের ভয়ে কতদিন তুমি ঘরে বসে থাকবে? এদিকে তো ঘরে কিছুই নেই, যাও বাজার থেকে আনাজপাতি একটু নিয়ে এসো, বাজার করে নিয়ে এসো, যাও যাও। ও রে বাবা, এখন রাস্তায় বেরোলে লোকে চিনে ফেলবে শচীন বলে, পেঁদিয়ে পরোটা বানিয়ে দেবে, কারণ পরপর খেলাগুলোতে আমরা কেউ একদম রান করতে পারিনি, আমি বাজার যাব না। আরে বাবা, তুমি একটা কাজ করো, তুমি বড় বড় ফল গোবদারি লাগিয়ে বাজারে যাও, দেখবে কেউ তোমাকে শচীন বলে চিনতে পারছে না। ওরে বাবা ঠিক বলেছো ঠিক বলেছো, দেখো দেখি আমার বইয়ের কি বুদ্ধি। ঠিক আছে বাজারের ব্যাগ দাও, আমি এক্ষুনি দাড়ি গোপ ফলস লাগিয়ে বাজারে যাচ্ছি। এই বলে শচীন বাজারের ব্যাগ নিয়ে দাড়ি গোপ লাগিয়ে আলুর দোকানে গিয়ে বলছে, এই আলু, এই আলুওয়ালা, আলুওয়ালা আলু কত করে? বলি তোমার আলু কত করে? ওরে বাবা রে, কত লোকে আলু নিচ্ছে, কেউ আমাকে চিনতে পারছে না শচীন বলে। ওরে বাবা আমার বইয়ের কি বুদ্ধি। এই আলুওয়ালা আলু কত করে বলো না। বাবু আলু 7 টাকা কেজি। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে 7 কেজি আলু দিয়ে দাও, যেন 7 দিন বাড়ি থেকে বেরোতে না হয়। এই নিন বাবু,
আলু নিয়ে শচীন পটলের দোকানে গিয়ে বলছে, এই পটল, আরে ও পটলওলা, পটলওলা তোমার পটল কত করে? ওরে বাবা রে, কত লোকে পটল কিনছে, কিন্তু কেউ আমাকে চিনতে পারছে না শচীনে বলে। আমার বইয়ের কি বুদ্ধি গো, আমার বইয়ের কি বুদ্ধি। বাবু পটল 10 টাকা করে কেজি। ঠিক আছে ঠিক আছে, তুমি 10 টাকা কেন, 12 টাকা হোক, তুমি বড় বড় একটু দেখে পটল দিয়ে দাও, যেন 12 দিন বেরোতে না হয়, বুঝলে? এই বলে শচীন পটল কিনে দোকান থেকে অন্য দোকানে গেলেন কপি কিনতে। কপিওয়ালাকে বলছেন, ও ভাই কপি কত করে? বাবু কপি 25 টাকা জোড়া। ওরে বাবা রে বাবা, 25 টাকা জোড়া, ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে 1 জোড়া নয় 2 জোড়া কপি দিয়ে দাও। ওই যে বাবা, কত লোকে কপি কিনছে, কিন্তু কেউ আমাকে চিনতে পারছে না শচীন বলে, আমার বইয়ের কি বুদ্ধি। কপি কিনে এরপরে শচীন গেলেন টমেটো কিনতে। টমেটোর দোকানে খুব ভিড়। শচীন টমেটোওয়ালাকে বলছে, ও ভাই টমেটো কত করে? ভাই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কত লোকে টমেটো কিনছে, ও ভাই টমেটো কত করে, কিন্তু কেউ আমাকে চিনতে পারছে না শচীনে বলে, ও আমার বইয়ের কি বুদ্ধি। হঠাৎ একজন 2-in-1 মানে হিজড়ে এসে দেখি শচীনকে বলছে, হায় হায় হায়, আরে শচীন, আরে শচীন, এদিকে শোন, এদিকে শোন। আরে চুপ করো চুপ করো, চেঁচিও না চেঁচিও না, যদি একবার পাবলিক জানতে পারে তো রক্ষে নেই, পে দিয়ে পরোটা বানিয়ে দেবে গো, পে দিয়ে পরোটা বানিয়ে দেবে। আগে বল তুই শচীন কিনা, আরে চুপ করো চেঁচিও না, আগে বল তুই শচীন কিনা। আরে হ্যাঁ রে বাবা, আমি শচীন, কিন্তু এত লোক বাজার করছে, কেউ আমাকে চিনতে পারলো না, তুমি আমায় চিনলে কী করে গো? হায় 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 শচীন, আমি তোকে চিনব না, আমি যে সৌরাবাচি রে। ও তুই বাজার করতে বেরিয়েছিস বুঝি? আমি সেদিন ডাক্তারখানায় বসে আছি, এমন সময় একটা ছেলে এসে ডাক্তারবাবুকে বলল, ডাক্তারবাবু ডাক্তারবাবু, কী হয়েছেটা কি? ডাক্তারবাবু আমার দাদুর 1 মাস হয়ে গেল পায়খানা হচ্ছে না, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধও খাইয়েছি, অ্যালাপাথি হোমিওপ্যাথি কবিরাজি কিছুতেই কিছু হচ্ছে না, আপনি একটা ওষুধ দিন না ডাক্তারবাবু, যাতে দাদুর পায়খানা হয়। ঠিক আছে এমন ওষুধ দিচ্ছি, তোমার দাদুর পায়খানা হবে। আর তা তোমার দাদু কোথায়? দাদু তো বাড়িতে, আপনি ওষুধ দেবেন, আমি দাদুকে বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে দেবো। ঠিক আছে, এই নাও ওষুধ, আর 10টা টাকা দাও, বাড়িতে গিয়ে দাদুকে 1টা ওষুধ খাইয়ে দেবে, বুঝেছ? ছেলেটা মশাই ওষুধ নিয়ে চলে গেল। 1 মাস পর ডাক্তারবাবুর সঙ্গে ছেলেটার দেখা। ডাক্তারবাবু ছেলেটাকে বলছে, আরে ও খোকা খোকা, তোমার দাদুর জন্য পায়খানার ওষুধ নিয়ে গেছলে না, তা পায়খানা হয়েছিল? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি খুব ভালো ওষুধ দিয়েছিলেন, দাদু পায়খানা করতে করতেই মারা গেছেন, এত ভালো ওষুধ দিয়েছিলেন, দাদুকে যখন চিতাতে তুলছি তখনও দাদু 5-6 বার পায়খানা করে যাচ্ছে ডাক্তারবাবু। তা তো করবেই, ওটা যে হাতির ডোজ দিয়েছিলাম বাবা। দাদা বলবো কি, বোম্বেতে শোরগোল, অশোক কুমারের বাড়িতে চুরি হয়ে গেছে। বাংলা বোম্বের সব ফিল্ম স্টাররা একে একে অসি উৎপলদত্তের কাছে এসে বলছে। কি বলছে শুনুন, প্রথমে এলেন বাংলার ছবি বিশ্বাস, তিনি এসে বললেন, আমি জলসা ঘরে বসে বসে গান শুনছিলাম, হঠাৎ শুনি অশোক কুমারের বাড়িতে চুরি হয়েছে, তাই তাড়াতাড়ি থানা এলাম। অসি উৎপলদত্ত, তোমাকে একটা কথা বলি, মনে রেখো, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যায়। ঠিক তেমন জানতে হবে চোর চুরি করে দরজা দিয়ে পালিয়েছে না জানলা দিয়ে, তবেই তুমি চোরকে ধরতে পারবে, বুঝলে? খুব বুঝেছি খুব বুঝেছি ছবিদা, আপনাকে আর জ্ঞান দিতে হবে না, এখন আপনি ছবি হয়ে যান দেখি একটু ছবিদা, আর একদম কথা বলবেন না, বুঝেছেন? এরপর এলেন শত্রুঘ্ন সিনহা, তিনি এসে বললেন, হ্যাঁ এ ক্যা হো রা হ্যায় স্যার, কন আদমি কা ইতনা হিম্মত হুয়া কি দাদা মুনি কা ঘর মে চোরি কিয়া হ্যায়, জিস হারাম জাদে নে চোরি কিয়া ও হারাম জাদা চোর আগর মুঝে মিল যায় তো মে মার মার কে হালুয়া বনা দুঙ্গা, সমঝে ইয়া নেহি?
আহা, তুমি হালুয়া বানাও, ঝালমুড়ি বানাও, ভেলপুরি বানাও, যা খুশি তাই বানাও, আমি তোমাকে বারণ করব না, তবে আমাকে একটু দিও, বুঝেছ শত্রুঘ্ন সিনহা? এরপর এলেন কোন বানেগা করোড়পতি ইয়ানি সুপারস্টার মেগাস্টার অমিতাভ বচ্চন সাহাব। তিনি এসে ওসি উৎপল দত্তকে বললেন, ক্যা আপ জানতে হ্যায় এক করোড় রুপিয়া কমানে কে লিয়ে আপকো কিতনা ওয়াক্ত লাগ সকতে হ্যায়? 10 সাল, 20 সাল, 30 সাল, জি নাহি কম সে কম 50 সাল ভি লাগ সকতা হ্যায়। লেকিন আজ এক মামুলি সা চোর দাদা মুনি কা ঘর সে এক মিনটো মে 1 করোড় রুপিয়া লেকে ভাগা, আর ইয়াহ পুলিশ আবি ভি হাত পর হাত রাখ কে বেঠে হুয়ে হ্যায়। যাইয়ে যাইয়ে উৎপল দত্ত সাহাব, জলদি জলদি চোর কো যাহা সে ভি হো ঢুঁড় কে অ্যারেস্ট করকে লেকে আইয়ে। চোর কো মে এক বার পকড় লুঙ্গা তো মে চোর কো ছোড়ুঙ্গা নহীঁ, আর আপ চোর কো নহীঁ পকড় সকে তো মে আপকো ছোড়ুঙ্গা নহীঁ, সমঝে? ইয়াদ রাখনা, মেরা নাম অমিতাভ বচ্চন হ্যায়, মেরা গুরুকুল মে চোরি নহীঁ চলতা হ্যায়, ইহাঁ ডকাইতি চলতা হ্যায়, ইহাঁ ডকাইতি চলতা হ্যায়, সমঝে? মেরা নাম অমিতাভ বচ্চন হ্যায়, ইয়াদ রাখনা। আহা, তোমাকে মনে রাখবো না অমিতাভ, এটা আবার হয় নাকি? তোমার উটের মতো লম্বা লম্বা ঠ্যাং, লম্বা লম্বা হাত, আর ওই ভারী সুন্দর গলার আওয়াজ, কেউ ভুলতে পারে? দেখো দেখি কী বলে অমিতাভ। এরপরে এলেন ধর্মেন্দ্র সাহাব, তিনি বললেন, মা কসম, মানে বহুত ফিল্ম মে চোরি কি অ্যাক্টিং কিয়া হ্যায়, লেকিন অভি তক চোরি নেই কিয়া। উস দিন হেমানে এক 5 লাখ কি নেকলেস এক জুয়েলারি দোকান পে দেখ কর হমকো বতাই, ও হার উসকো চাইয়ে, মেরে জেব মে পয়সা নেই থা, ইসিলিয়ে মানে রাত মে উস দোকান কা শোকেস তোড় কর 5 লাখ কি নেকলেস লেকে হেমা কো প্রেজেন্ট কিয়া হ্যায়, সমঝে? ইসলিয়ে দুনিয়া মে সব চোর হ্যায়, কই পেট কে লিয়ে চোরি করতে হ্যায় আর কই বিবি কে লিয়ে চোরি করতে হ্যায়, সমঝে উৎপল দত্ত সাহাব? সমঝে? সামঝে, সামঝে, খুব সামঝে। আমি আবার আমার পকেটটা একটু সামলে রাখি, তুমি আবার কখন ঝেড়ে দেবে তা ঠিক আছে? এরপরে এলেন রাজকুমার। জানি আজ অশোক কুমার কে ঘর মে চোরি হুয়া, কাল হামারা ঘর মে ভি চোরি হো সকতা হ্যায়, ইসলিয়ে মে হমেশা পহলে সে ডায়রি করকে রাখতা হুঁ। ওসি উৎপল দত্ত জি, আপ এক ডায়রি লে লিজিয়ে। ডায়রি দাও দাও দাও, আমি আগে প্রতি বছর ভালো ভালো ডায়রি পেতাম, কিন্তু এখন কেউ আর খরচা করে ডায়রি করে না, বুঝেছ? তা তুমি যখন আমাকে ডায়রি দেবে, দাও ভালো কথা, একটা ডায়রি দাও। এরপরে এলেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী, তিনি এসে বললেন, হ্যাঁ উৎপল দত্ত জি, চোর একবার মেরে হাত মে আ যায়, কসম পয়দা করনে বালে কি উস চোর কো ইতনা মারু, ইতনা মারু কি হাত পায়ের মে আর পায়ের হাত মে দে দুঙ্গা। হ্যাঁ এক বাত ইয়াদ রাখনা, খুশিয়া জিতনে ভি হো গম জুদা নেই হোতা, চোর জিতনা ভি চোরি করে ও কভি আমির নেই হোতা, সমঝে? মিঠুন, ওসব বাজে কথা, চোর চুরি করে করে বড় লোক হয়ে গেল, গাড়ি বাড়ি বানিয়ে নিল, চোরের কাছ থেকে পয়দা খেয়ে হিসা খেয়ে আমি নিজে বাড়ি বানিয়েছি, আর তুমি বলছো চোর কবি আমিন নেই হতা। মিঠুন, আমি দেখছি তোমার বুদ্ধিগুলো দিন দিন হয়ে যাচ্ছে ভোঁতা। এরপরে এলেন আমজাদ খান, তিনি এসে বললেন, দাদা মুনি কে ঘর মে চোরি হুয়া হ্যায় আর তুম কুরসি পর বৈঠ কে খৈনি খাতে হো, থোড়া সা খৈনি হমকো ভি দো, থু, তুম জাইসে পুলিশ অফিসার কে লিয়ে পুরা পুলিশ ডিপার্টমেন্ট কা বদনাম হোতা হ্যায়, সমঝে? দেখো দেখি কি কাণ্ড, আমার কাছ থেকে কতটা ঝেড়ে খৈনি খেলো, আবার আমার বদনাম করছে, মানে পুলিশের বদনাম, পুলিশের বদনাম করে এখানে কাঁড়ি থুতু ফেলে দিয়ে গেল। আমজা, তুমি বড় বজ্জা, দেখো দেখি আমার আবার খৈনির ডিবেটাও ঝেড়ে দিয়েছো দেখছি। এরপরে এলেন রাজ কাপুর, তিনি এসে বললেন, অ্যাটেনশন প্লিজ, মে রাজ কাপুর বল রাহা হুঁ জি, সার্কাস মে জৈসে জোকার কি খেল হতি হ্যায়, চোর কো ভি চোরি করনে কে লিয়ে হাতোঁ কা খেল দেখানা পড়তা হ্যায় জি, বড়ি শরম কি বাত ইয়ে হ্যায় জি, জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায় জি, উস দেশ মে চোরি ডকাইতি খুন ভি হোতা হ্যায় জি, ইসিলিয়ে কহতা হুঁ সজ্জনরে ঝুঠ মত বোলো, খুদা কি পাস জানা হ্যায়, না হাতি হ্যায় না ঘোড়া হ্যায়, চোরি করনে সে জেল জানা হ্যায়,
भाई चोरी करने से जेल जाना है। আগের মতো চুরি করে কেউ আর জেলে যায় না, এখন চোর ধরা পড়ে কোটে থেকে নিজের বেল পেয়ে বাড়ি চলে যায়, বুঝেছো রাজকাপুর? তুমি এখন এখান থেকে যাও দেখি। এরপরে এলেন ওমপ্রকাশজি, তিনি এসে বললেন, ভগবান মালুম হ্যায় মালুম হ্যায় দাদা মণি কা ঘর মে চোরি হুয়া হ্যায়, চোরি করনা হ্যায় তো নানা কা ঘর মে যাকে চোরি করো, হিম্মত দেখাও, এক বুড্ডা কে ঘর মে চোরি করকে হিম্মত দেখাতে হো, মাই এক বার চোর কো পকড় লুঙ্গা তো জেসে এক মচ্ছর আদমি কো হিজড়া বানা দিয়া থা নানা, মাই ভি এসে হি চোর কো হিজড়া বানা দুঙ্গা, সমঝে, মেরা নাম ভি ওমপ্রকাশ হ্যায় ভগবান। ওমপ্রকাশ, তুমি আর এই নাকে কেঁদে ভগবানকে ডেকো না, তোমার কান্না দেখলে আমার কান্না পেয়ে যায়, বুঝেছো? তুমি এখন এখান থেকে যাও দেখি। এরপরে এলেন জগদীপ সাহাব, চোখে সুরমা টুরমা পড়ে ওসি উৎপলদত্তকে বলছেন, আরে আরে কি ধর হ্যায় পুলিশ অফিসার ওসি উৎপলদত্ত সাহাব, কি ধর হ্যায় কি ধর হ্যায়। আহা, আমি এদিকে কি আরে বসে আছি, জগদীপ তুমি কানা হলে নাকি, আমাকে দেখতে পাচ্ছ না, কি হয়েছে টাকি, ষাঁড়ের মতো তখন থেকে চিল্লাচ্ছ কেন, বলি ব্যাপারটা কি? ইয়ে ক্যা হো রা হ্যায় সাহাব, দাদা মন্নি কা ঘর মে চোরি হুয়া হ্যায়, চোর ঘড়ি চুরা কর ভাগা, ইয়ে তো উসকি বহুত বাহাদুরি হ্যায়, উৎপলদাস জি কুর্সি ছড়িয়ে আঁখ মে চুরমা ভূপালি কা চুরমা লাগাইয়ে, আর ডান্ডা চোর কে খাম্বা পাকড় কে চোর কো পাকড় কর লেকে আইয়ে, সমঝে উৎপলদাস সাহাব। আহা জগদী, তোমার মুখে খালি দেখি সুরমা আর খাম্বা, খাম্বা আর সুরমা, দিন দিন হাম্বা হাম্বা করো না দেখি, এখান থেকে এখন যা, বুঝেছো? আশ্চর্য, সবাই আসছে কিন্তু যার বাড়িতে চুরি হয়েছে সে তো একবারও এলো না, মানে অশোক কুমার জি আমাদের দাদামণি, যাক গিয়ে আমি নিজেই একবার দাদামণিকে ফোন করি। হ্যালো অশোক কুমার জি, মানে দাদামণি আছেন? হ্যাঁ দাদামণি বলরা, হ্যাঁ নমস্কার, আমি থানা থেকে ওসি উৎপল দত্ত বলছি, আপনার বাড়িতে চুরি হয়েছে? নেই চুরি নেই হুয়া, খিচুড়ি হুয়া। ওরে বাবা, এ কি বলে, দেখো দেখি কি কাণ্ড, যার বাড়িতে চুরি হয়েছে বলে এত ফিল্ম স্টার থানা এলো, সেই দাদামুনি বলে চুরি হয়নি খিচুড়ি হয়েছে। আচ্ছা আপনারা এবার বলুন তো, কে আপনাদের বলল যে দাদামুনির বাড়িতে চুরি হয়েছে? বেশি সেদিন আমি বেশি বাংলা মাল খেয়ে ফেলেছিলাম, মাল খেয়ে দাদামুনির বাড়িতে ফোন করেছিলাম, দাদামুনি আমাকে বললো, ভাই কেষ্ট আমার বাড়িতে আজ খিচুড়ি হয়েছে, মালের ঘরে আমি শুনেছি চুরি হয়েছে, তাই সবাইকে ফোন করে ডাইরেক্ট থানায় পাঠিয়ে দিয়েছি রে, সবাইকে ডাইরেক্ট থানায় পাঠিয়ে দিয়েছি। দেখো দেখি কি কাণ্ড, দুষ্টু কোথাকারি। দাদা দুনিয়াটা জালিতে ভরে গেছে, কিন্তু এখনো ভালো লোক আছে, তাই বলি শুনুন। জালি চামচা জালি ভোট জালি গদি জালি, নেতা জালি চামচা জালি ভোট জালি গদি জালি, রাজনীতি নেই তো নীতি সব দলে আছে জালি, দোয়া তুলছি পাতাকে বাজিয়ে তালি, লুটে পুটে নে বাজিয়ে তালি লুটে পুটে নে, নেতা জালি চামচা জালি ভোট জালি গদি জালি। সারা দেশ রে, দোয়া তুলসি পাতাকে বাজিয়ে তালি লোট।
লুটে পুটে নে বাজিয়ে তালি লুটে পুটে নে নেতা জালি চামচা জালি ভোট জালি গদি জালি সরকারি চাকরে টিচার কেন স্কুল যাবে প্রাইভেট কোচিং না করে হো ধর্মের চলাই ঢালছে গুরু গিলছে মানুষ হাঁ করে আরে গুরু জালি টিচার জালি অফিস বাবু জালি রে আরে গুরু জালি টিচার জালি অফিস বাবু জালি রে জালিতে যে ভরে গেছে আর সারা দেশ রে ধোয়া তুলছি পাতাকে বাজিয়ে তালি লুটে পুটে নে বাজিয়ে তালি লুটে পুটে নে নেতা জালি চামচা জালি ভোট জালি গদি জালি ভালো মানুষ আছে এত জালির ভিতরে ও ভাই আজও ভালো মানুষ আছে এত জালির ভিতরে সেই ভালো মানুষটাকে আর শুধু খুঁজে নে ভালো আছে বলেই যে দুনিয়া আজও ঘুরে চলেছে দুনিয়া আজও ঘুরে চলেছে দুনিয়া আজও ঘুরে চলেছে আমি সেদিন আমার এক বন্ধুর গ্রামের বাড়িতে যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি একজন দেখি সাইকেল রিক্সায় করে মাইক নিয়ে বলতে বলতে যাচ্ছে শুনুন শুনুন সবাই শুনুন আমার বউ চুরি হয়ে গেছে থানায় যাচ্ছি কিছু সাহায্য করুন প্রত্যেক দিন 5 টাকা 10 টাকা শুনুন শুনুন সবাই শুনুন আমার বউ চুরি হয়ে গেছে থানায় যাচ্ছি কিছু সাহায্য করুন প্রত্যেক দিন 5 টাকা 10 টাকা দেখি একটা বুড়ো লোক ওই সাইকেল রিক্সো মাইকলা লোকটাকে ধরে বলছে এই যে দাদা বলি আপনার বউ চুরি হয়ে গেছে খুব দুঃখের কথা কিন্তু প্রত্যেক দিন 5 টাকা 10 টাকা সাহায্য বলি মামদাবাজি নাকি বলি পয়সা কি খোলাম করছি যে সাহায্য করবো মশাই আপনি যা ভাবছেন তা নয় যাত্রার পালা 3টে বই আমার বউ চুরি হয়ে গেছে থানায় যাচ্ছি আর কিছু সাহায্য করুন প্রত্যেক দিন টিকিট মূল্য 5 টাকা 10 টাকা বুঝেছেন ও হরি যাত্রা পালা দাদা কি বলবো মাস্টার ছাত্রীর প্রেম এখন খুব হচ্ছে মাস্টার সুন্দরী ছাত্রী হলে তবে পড়াতে চায় আর ছাত্রী সুন্দর মাস্টারের কাছে পড়তে চায় এক বয়স্ক মাস্টার কলেজের এক ছাত্রীকে পড়াতে পড়াতে কি বলছে শুনুন কি বলে দেখে ডাকবো তোমার মাকে দুদিন বাদে তুমি আমার যাবে খোপে ঢুকে বলে দেখে ডাকবো তোমার মাকে দুদিন বাদে তুমি আমার যাবে খোপে ঢুকে এই বয়সে তোমায় দেখে লাগলো যে ভালো যদিও আমার মাথার চুল নেই তো গো কালো
এই বয়সে তোমায় দেখে লাগলো যে ভালো, যদিও আমার মাথার চুল নেই তো গো কালো, তবুও করছি দেখলে মন নাচে থেকে থেকে, দুদিন বাদে তুমি আমার যাবে খোপে ঢুকে, কি বলে দেখে ডাকবো তোমার মাকে, দুদিন বাদে তুমি আমার যাবে খোপে ঢুকে, দুদিন বাদে তুমি আমার যাবে খোপে ঢুকে। এই শুনে ছাত্রী বুড়ো মাস্টারকে বলল, কথা শুনে মাস্টার মশাই বলল, অমন করে বলো না, তোমার চোখ দুটো আমার জীবনে নতুন করে হ্যালোজেন মারে, তোমাকে একদিন না দেখলে আমার শরীরে ভূমিকম্প হয়, থরথর করে কাঁপি, সারা রাত ঘুম হয় না, তোমার চিন্তা করি, তাই ভাবি মানুষ ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুর একটু জায়গা দাও ঠাকুর, তাই আমিও তোমার কাছে প্রার্থনা করছি, বলছি আমায় একটা চান্স দাও ডলি, ঘরেতে নিয়ে আসি, তোমায় ঘরেতে নিয়ে আসি, আমায় একটা চান্স দাও ডলি, ঘরেতে নিয়ে আসি, তোমায় ঘরেতে নিয়ে আসি, আমি মাস্টার মশাই একজন, আমি মাস্টার মশাই একজন, আমি মাস্টার মশাই একজন, বয়স যদিও 85, আমায় একটা চান্স দাও ডলি, ঘরেতে নিয়ে আসি, তোমায় ঘরেতে নিয়ে আসি। আমি চুলেতে কলো করবো আর ফেয়ার অ্যান্ড লাভলি মুখে মাখবো, আমি চুলেতে কলো করবো আর ফেয়ার অ্যান্ড লাভলি মুখে মাখবো, কোঁচকানো চামড়াগুলো বোঝা যাবে না তো বেশি, আর বোঝা যাবে না তো বেশি, আমায় একটা চান্স দাও ডলি, ঘরেতে নিয়ে আসি, তোমায় ঘরেতে নিয়ে আসি, তোমায় ঘরেতে নিয়ে আসি, তোমায় ঘরেতে নিয়ে আসি। না না মাস্টারমশাই, তা হয় না। কেন হয় না ডলি, আমি তোমাকে ভালোবাসি। তাহলে শুনুন, সন্ধ্যায় আসে রোজ, সন্ধ্যায় আসে রোজ।
এই কথা শুনে মাস্টার মশাই বলে উঠল, এই সালমান মার্কা ছেলেগুলোর জন্য আমাদের মতো বুড়োদের কেউ একটু ভালোবাসে না। দিনের পর দিন ফ্রিতে পড়িয়ে যাচ্ছি, এক কাপ চা ছাড়া কি পাই। কিন্তু তুমি সালমান সালমান করে পাগল হয়েছ। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আমিও তোমার মাস্টার নই। কারো মাস্টার নই কো আমি, তুমি ছাত্রী আমার নও। আজ থেকে সালমান তোমার মাস্টার মশাই। কারো মাস্টার নই কো আমি, তুমি ছাত্রী আমার নও। আজ থেকে সালমান তোমার মাস্টার মশাই। কারো মাস্টার নই কো আমি। রোজ রোজ বাড়ি এসে পড়াই ভালোবেসে, ভেবেছিলাম আমার জালে যাবে তুমি ফেঁসে। আজ আমি সাধু হয়ে যাব হিমালয়, তোমায় ভুলে এভারে করতে হবে জয়। কারো মাস্টার নই কো আমি, তুমি ছাত্রী আমার নও। আজ থেকে সালমান তোমার মাস্টার মশাই। কারো মাস্টার নই তো আমি, কারো মাস্টার নই তো আমি, কারো মাস্টার নই তো আমি। মাস্টার মশাই, আপনি ভুল করেও হিমালয় যাবেন না। কেন কেন, আমি হিমালয়ে যাবই, আমার শরীর খুব গরম হয়ে গেছে, আমাকে হিমালয়ে যেতেই হবে। আমি তোমাকে এত ভালোবাসলুম, তুমি আমাকে একটু ভালোবাসলে না ডলি? ছি ছি মাস্টার মশাই, আপনি আমার দাদুর বয়সী, আপনার কাছে আমি একথা আশা করিনি। আপনার বয়স হয়েছে তাই ভীমরতি হয়েছে, তাছাড়া আপনার পরিবার আছে, ছেলে আছে, মেয়ে আছে, ভেবে দেখুন। ঠিক বলেছ ঠিক বলেছ, আমার মনে পড়ে গেছে, আমার মনে পড়ে গেছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, সত্যি আমার ভীমরতি হয়েছে। কি জানো, তোমার মতো সুন্দরী মেয়ে দেখলে এই আমার মতো বুড়োদের একটু ভীমরতি হয়ে যায়, তাই বলি। বয়স বেশি হলে পরে প্রেম করতে ইচ্ছে করে, যদিও এটা পাপ। বয়স বেশি হলে পরে প্রেম করতে ইচ্ছে করে, যদিও এটা পাপ। বুঝতে পারিনি গো আমি দশ ছেলের বাপ, ডলি তুমি করে দিও এই বুড়োকে মাপ। ডলি তুমি করে দিও আমাকে মাপ। দাদা বলবো কি, আমাদের দেশে নানা সমস্যা, আর্থিক সমস্যা, বেকার সমস্যা, সাংসারিক সমস্যা তো আছেই। বেশ কয়েক বছর ধরে চলছে কাশ্মীর সমস্যা, পাকিস্তান বলছে কাশ্মীর চাই ওটা আমাদের। কাশ্মীর সমস্যা সমাধানের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ ও ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে একান্তে একটা ঘরে আলোচনা হবে। একটা ঘরে দুজনে ঢুকে গেল, এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা অটল বিহারী বাজপেয়ী বেরিয়ে আসছে, সব রিপোর্টাররা ধরল, সবাই বলল, অটলজি অটলজি কাশ্মীর সমস্যার সমাধান হলো, কাশ্মীর কা কুছ হাল নিকলা? তখন অটলজি বললেন, নেহি কই হাল নেহি নিকলা, মেরা বাদ মুশারফ জি কা হজম নেই হুয়া, আর মুশারফ জি কা বাদ হামারা হজম নেই হুয়া, ইসলিয়ে কাশ্মীর কা প্রবলেম সলভ নেই হুয়া, সমঝে? এরপর পাঠানো হলো সোনিয়া গান্ধীকে। সোনিয়া গান্ধী
আর মুসারাব একটি ঘরে ঢুকে গেলেন। এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা কথা বললেন, দেখি সোনিয়া গান্ধী বেরিয়ে আসছেন, সব রিপোর্টাররা ধরল। সোনিয়াজি, ভাবিজি, কাশ্মীর লেকে যে প্রবলেম চল রা হ্যায় উসকা কুছ সলভ হুয়া? নেহি, ম্যায় বহুত সমঝাই মুসারাবজি কো, লেকিন কাশ্মীর কা প্রবলেম সলভ নেই হুয়া, সমঝে? এরপর জ্যোতিবাবুকে দিল্লি পাঠানো হলো। জ্যোতিবাবু, আপনি একটু মুশারফকে বুঝিয়ে সুঝিয়ে বলুন, কাশ্মীর সমস্যার সমাধান করুন। জ্যোতিবাবু আর মুশারফজি একটা ঘরে দুজনে ঢুকে গেল, এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পরে জ্যোতিবাবু গটগট করে বেরিয়ে আসছে। সব রিপোর্টাররা বলল, জ্যোতিবাবু জ্যোতিবাবু কি হলো, আপনার কথাতে কাজ হলো? জ্যোতিবাবু তখন বললেন, না রিপোর্টার ভাইয়া, অনেক বোঝালাম কিন্তু কিছুতেই কাজ হলো না। এক গো ধরে বসে আছে মুশারফ, বলছে খালি কাশ্মীর চাই, কাশ্মীর চাই, কাশ্মীর চাই বললেই তো আর হবে না। এরপর মমতা ব্যানার্জিকে বলা হলো, দিদি আপনি যান মুশারফকে একটু বুঝিয়ে বলুন। মমতা ব্যানার্জি গেলেন, একটা ঘরের মধ্যে ঢুকলেন, এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা কথা বলে বেরিয়ে আসছেন। সব রিপোর্টাররা ধরলেন, দিদি কি হলো, মুশারফজি আপনার কথা শুনলো, কাশ্মীর সমস্যার সমাধান হলো? মমতাদি বললেন, না ভাই অনেক বোঝালাম কিন্তু ও বড় গোয়ার, কিছুতেই বুঝলো না। এরপর বিহার থেকে লালু প্রসাদ যাদবকে ডেকে পাঠানো হলো, বলা হলো, লালুজি আপ লাস্ট স্ট্রাইকারকে দেখিয়ে। লালুজি বললেন, আপ সব লোক জব মে তো নাহি কহতে হ্যায়, দেশ কে লিয়ে তো জরুর কিছু করনা হি পড়েগা, ঠিক হ্যায় মাই আপ ভি মুশারফকে সমঝাতা হুঁ। এই বলে লালুজি মুশারফজির ঘরের ভিতরে ঢুকে গেল। এক মিনিট দু মিনিট তিন মিনিট দেখি মুশারফজি হাত নাড়তে নাড়তে মাথা নাড়তে নাড়তে ঘরের ভিতর থেকে বেরিয়ে আসছে আর চিৎকার করে বলছে, হমে কাশ্মীর নেই চাইয়ে, হমে কাশ্মীর নেই চাইয়ে। সবাই তো মশাই অবাক, কি ব্যাপার, দেশের এত বড় বড় নেতা নেত্রীরা কত ঘন্টা ধরে বোঝালো, মুশারফ বুঝলো না, গো ধরে বসেছিল যে কাশ্মীর চাই কাশ্মীর চাই, আর লালুজি মাত্র দু তিন মিনিটে কি বোঝালো যে মুশারফজি কাশ্মীর নেই চাইয়ে নেই চাইয়ে বলে চেঁচাচ্ছে। তাই সব রিপোর্টাররা লালুজিকে বলল, লালুজি লালুজি আপ মুশারফজি কো ক্যা বলা হ্যায় থোড়া সা বাতাইয়ে না। কা বাতায়ে ভাইয়া, মায় মুশারফজি কো বলা আবি ইন্ডিয়া মে ক্যা চক্কর চলতে হ্যায় মালুম হ্যায়, ফ্রি কা চক্কর চলতে হ্যায়, আপকো এক টুথব্রাশ চাইয়ে তো উসকা সাত প্রেস ফ্রি মিলতা হ্যায়, এক সাবুন চাইয়ে তো দো সাবুন ফ্রি মিলতা হ্যায়, এক সারি লিজিয়েগা তো উসকা সাথ গাড়ি ফ্রি মিলতা হ্যায়, এক লড়কি কো শাদি কিজিয়েগা তো সসুরাল ফ্রি মিলতা হ্যায়, আপকো কাশ্মীর চাইয়ে না তো কাশ্মীর কা সাথ বিলকুল বিহার ফ্রি মিলেগা, ইসিলিয়ে ও চিল্লাতে হ্যায় কাশ্মীর নেহি চাইয়ে নেহি চাইয়ে, মেরা নাম ভি লালু প্রসাদ যাদব হ্যায়, সমঝে কা? দাদা বলবো কি, আমি সেদিন স্বপ্নে দেখলাম যে রামায়ণের রাম বিহারি হয়ে গেছে আর রাবণ উড়িয়া হয়ে গেছে। যুদ্ধের সময় দুজনের মধ্যে কথা হচ্ছে, কে কি বলছে শুনুন। রাম বিহারি ভাষায় কথা বলছে আর রাবণ উড়িয়া ভাষায় কথা বলছে। রাম রাবণকে দেখে বলছে, আরে হে রাবণ, যুদ্ধ কারণে আয় হা রাম আসে, আপনা ঘর চলা যা, আপনা ঘর চলা যা, ভাগ ভাগ ইয়াঁ সে, লগতা হ্যায় রাম কা তাকত মালুম নেই হ্যায়, রাবণ সুন মায়, রাম জো কাম কর সকতা হ্যায়, রাবণ তু জিন্দগি মে কভি ও কাম কর নেই সকতা, সমঝে? হে রাম, এত বড় বড় কথা কইবনি, হে রাম তুমি কি কাম পারিব যে আমি পারিব নাহি, কি কাম জলদি জলদি কহ মরে। ক্যা বতাও রাবণ তেরে কহ, ক্যা বতাও, মাই আরাম সে গেঞ্জি টিশার্ট পহন সকতা হুঁ, লেকিন রাবণ তু নেহি পহন সকতা, কিউকি তেরা দশ মাতা হ্যায় আটক যায়গা, সমঝে? মু বুঝেছি, তু শোন রাম, মু যা কাম পারিবি রাম সারা জীবনের পারিবু নাহি। বতা বতা রাবণ তু জলদি বতা, ক্যা কাম হ্যায় জো রাবণ কর সকতা হ্যায়, ও হাম রাম নাহি কর সকতা। তবে কান খোলি কি শোন রাম, মু রাবণ যে কাম পারিব তু রাম পারিবু নাহি, মু দশমাতা রাবণ, মু একেলা কোরাজ গীত গাই পারিবি, তো গটে মাতা রাম, একেলা কোরাজ গীত গাই পারিবু নাহি, পূজিলা রামচন্দ্র।
দাদা দুজন অভিনেতা কেষ্ট মুখার্জি ও উৎপল দত্ত হোটেলে খেতে গেলেন। উৎপল দত্ত কেষ্ট মুখার্জিকে বললেন, কেষ্ট, আমার মার হাতে ছোটবেলা থেকে আমি খাবার খাই, কিন্তু আজ আমার মা নেই, কয়েক বছর হলো উনি মারা গেছেন। তুমি যদি আমার মা হয়ে তোমার হাত দিয়ে আমায় খাবার তুলে মুখেতে খাইয়ে দাও, মানে তুমি আমার মা হয়ে আমাকে খাইয়ে দাও, তাহলে খুব ভালো হয় আর কি, বুঝেছো কেষ্ট? উৎপলদা, ইয়ার এমন খিরে, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি তোমার মা হয়ে তোমার মুখে খাবার খাইয়ে দিচ্ছি, তুমি আমার বাবা হয়ে হোটেলের 3,000 টাকা বিলটা মিটিয়ে দাও মাইরি, হে হে। এই মরেছি তো দেখছি, যাতে মাতাল তালে ঠিক আমার 3,000 টাকা খসিয়ে দিল দেখছি। এক ক্লাসিক্যাল অনুষ্ঠানে শেষ শিল্পী যখন চোখ বন্ধ করে একা গান গাইছেন, ঘন্টা 2-3 গাওয়ার পরে যখন চোখ খুললেন তখন দেখলেন হল ফাঁকা, মাত্র একজন তার গান শুনছে বসে বসে। এই দেখে শিল্পী বললেন, সত্যি আপনি সমজদার শ্রোতা, আমার গান শোনার জন্য মন দিয়ে একা হলে বসে আছেন। দূর মশাই, আমি মশাই গান শোনার জন্য বসে নেই, আমি বসে আছি আপনার গান শেষ হলে মাইকটা বাড়ি নিয়ে যাব, আমি মাইক ম্যান, বুঝেছেন? দাদা আমি জীবনে 1 ডজন মেয়ের সঙ্গে প্রেম করেছি, কিন্তু কোনো না কোনো ঘটনায় মেয়েরা হাতছাড়া হয়ে যায়। শেষে যে মেয়েটার সঙ্গে আমার ভালোবাসা ছিল, একদিন আমি তার বাড়ি গেছিলাম, কি কাণ্ডটা হয়েছিল বলছি শুনুন। আমার প্রেমিকা তার পরের দিন এসে আমায় বলল, প্রেম করলে আমার সঙ্গে, ভাব করলে আমার সঙ্গে, ছিছি কি কাণ্ডটা করলে কাল, আরে প্রেম করলে আমার সঙ্গে, ভাব করলে আমার সঙ্গে, ছিছি কি কাণ্ডটা করলে কাল, আমি তো ছিলাম না ঘরে, ছোট বোনকে সোহাগ করে টিপে দিলে তার গাল, আরে প্রেম করেছি তোমার সঙ্গে, ভাব করেছি তোমার সঙ্গে, কি দেখেছো বেচার, তোমার জমজ বোন যে আছে বলো নি তো আমার কাছে, ভুল করে হয়েছে হার, আর শ্বশুরে এত মিল বুঝি কি করে, ঘুষিতে ভাঙলো জোয়ার, দেখি যে তোমারই মা, আমার মাকে রাস্তায় ফেলে তুমি নিজে ফুটে গেলে, কি কেলোটা করলে তুমি কাল, কোমর ভেঙে বিছানাতে শুয়ে এখন দিন রাতে দিচ্ছে আমায় গালা গাল,
এক ডজন টিকলো না তবু একজন, প্রেম বাজারে আমি যে বেকার। বাড়ির দরজায় নোটিস দেবো, নতুন এক বান্ধবী নেবো, দিন খুললে কেউ নেই যাকে লোটা হলো, চিচি দিকে লোটা হল, বিয়ে ভেঙে গেল আমার কার। চিচি দিকে লোটা পড়লে, চিচি দিকে লোটা পড়লে, বিয়েটা ভেঙে গেল যে কার। চিচি দিকে লোটা হলো, চিচি দিকে লোটা হলো, বিয়ে ভেঙে গেল